আমি তো রেডিওর এই ভিডিওটাকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি যে আমরা এতক্ষণ পর্যন্ত যে কাজগুলো করলাম, আমাদের যে ফর্ম ফিল আপ, অ্যাপ্লিকেশন, তারপর আমাদের আমাদের যে বিভিন্ন কিছু প্রিপারেশন করছি, এই জিনিসগুলোকে তো আমাদেরকে এখন একটা জায়গা জমা দিতে হবে। তো আমি সেই কোথায় আমরা জমা দিব বা কীভাবে কী করব সেই বিষয়টা বলব। তো যেগুলো আগে বলেছি আবার একটু বলছি যে আপনার যে পে অর্ডারের যে বিষয়টা, সেই পে অর্ডারটা এটাকে তিনটা কপি করে রাখবেন। আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এটাও তিনটা কপি করবেন, ন্যাশনাল আইডি অথবা বার্থ সার্টিফিকেটের এটাও কপি করে রাখবেন তিনটা, পাসপোর্টের যদি থাকে অবশ্যই অবশ্যই পাসপোর্টটা জমা দেবেন, পাসপোর্টের কপি এটাও তিনটা রাখবেন। এডুকেশনাল সার্টিফিকেট এটাও বলেছি যে বয়স ন্যূনতম 18 এবং SSC, তো এই সার্টিফিকেটটা আপনারা ফটোকপি জমা দিতে হবে, এটাও তিনটা কপি রাখবেন। আর পাসপোর্ট সাইজের ছবি দুই কপি, কালার পাসপোর্ট সাইজের ছবি। তো এখন এই বিষয়গুলোকে আমরা মানে তৈরি করা হলে তো সমস্ত কিছু, এবার তো এটা কি জমা দিতে হবে, এখন কোথায় জমা দিবেন সেটা বলছি। আমাদেরকে যেতে হবে হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলাদেশ আইবি যেই ভবনটা আছে, আইবির এলাকাটা রমনায়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন রমনার ঠিক পাশ দিয়ে যে একটা ফুটওভার ব্রিজ আছে, হ্যাঁ সেই ফুটওভার ব্রিজটার ঠিক পাশেই এই যে দেখুন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, এদের এখানে এদের অফিস আছে, এই যে ফুটওভার ব্রিজটা, হ্যাঁ একটা রাউন্ড সার্কেল ফুটওভার ব্রিজ, এইটার ঠিক একটু আগেই এই আপনার BTRC-র অফিসটা, এখান দিয়ে BTRC অফিসে কিন্তু এখানে গেলেই হবে না, এটাতে ভিতরে যেতে হবে একটু। BTRC-র অফিসটা হচ্ছে কি আপনার এখানে, এটা হচ্ছে গিয়ে আইবি মিলনায়তন, এই মিলনায়তনটা পার হয়ে একটু ভিতরে যেতে হয় বেশ অনেকটা। তো এই এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটাতে আপনাদেরকে যে জমা দিতে হবে আর কি, আইবি বিল্ডিংয়ের ভিতরে এই BTRC-র অফিসটা আছে, সেখানে আপনার এই 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 বিল্ডিংটা, এই বিল্ডিংটা জমা দিতে হয় আর কি। এটার আপনার এই বিল্ডিংয়ের 5, 6 এবং সপ্তম তলায়, এই যে 5, 6 সপ্তম তলায় হচ্ছে গিয়ে এই কাগজপত্রগুলো জমা নেয়। তো এটা একটা সার্কুলার দেওয়া হয়, সেই সার্কুলারটা যেইখানে জমা দিতে বলবে সেখানে গিয়ে আপনাদেরকে জমা দিতে হবে। তো আশা করি আমরা পুরো ব্যাপারগুলো মোটামুটি বোঝাতে পেরেছি। সামনে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়, পরীক্ষা এবং কিভাবে আমরা প্রস্তুতি নিব, কী কী বিষয়গুলো নিব, সিলেবাসটা একবার বলেছিলাম, তো অন্যান্য বিষয় নিয়েও আবার সামনে বলবো। তো ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখার জন্য।